গেল সপ্তাহে জর্ডানের মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় তিন সেনা নিহতের জবাব দিতে চাপ বাড়ছিল যুক্তরাষ্ট্রের ওপর। শুক্রবার দেশে ফেরে তিন সেনার মরদেহ। এর কয়েক ঘণ্টার মধ্যেই ইরাক ও সিরিয়ায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। রয়টার্স জানিয়েছে, দুটি দেশের সাতটি স্থানের 85টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। আধা ঘণ্টার এই অভিযানের জন্য যুক্তরাষ্ট্র থেকে উড়ে আসে বি-1 বোমারু বিমান। ড্রোনের পাশাপাশি ব্যবহার করা হয় বিভিন্ন যুদ্ধাস্ত্র। হামলার লক্ষ্য ছিল ইরানের রেভলিউশনারি গার্ডসের কুদস ফোর্স ও তাদের সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের খবর বলছে, সিরিয়া ইরাক সীমান্তের বিশাল একটি অংশে হামলায় ধ্বংস হয়েছে ইরানপন্থী গোষ্ঠীগুলোর অন্তত 26টি গুরুত্বপূর্ণ স্থান। পরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে জানান, মধ্যপ্রাচ্যে কিংবা বিশ্বের কোনো প্রান্তেই সংঘাত চায় না যুক্তরাষ্ট্র, তবে কোনো মার্কিনীকে আঘাত করা হলে ওয়াশিংটনও তার জবাব দিতে প্রস্তুত। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী লয়েড অস্টিন জানান, প্রতিশোধমূলক হামলা কেবল শুরু হয়েছে, পছন্দ মতো সময়ে ও নির্ধারিত স্থানে হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান কোনো প্রকার যোগাযোগ করেনি বলে দাবি মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বির। জানান, বেসামরিক প্রাণহানি এড়াতে হামলার আগে বিভিন্ন সতর্কতা নেওয়া হয়। বিমান হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ইরাক ও সিরিয়া, তবে এখনও মন্তব্য করেনি ইরান। হামাস ইসরায়েল যুদ্ধের পর ফিলিস্তিনিদের সমর্থনে গেল অক্টোবর থেকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর 160টির বেশি হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও বাড়ার শঙ্কা বিশ্লেষকদের। নাফি আরমান মনন, এখন বিশ্ব। She is brave. She is free. A generous soul with many possibilities. Blaze her skin.